দিল্লির ছেলে, গাল ভর্তি চর্বি, ভোজন রসিক, মাটন বিরিয়ানি বড় পছন্দ। আন্তর্জাতিক সার্কিটে শুরুর পর সব কিছু চলছিল স্বপ্নের মতো। একবার মন্দ সময়ে এলো, কোথায় সমস্যা সেটা বের করার চেষ্টা, আয়নাতে ধরা দিল বাড়ন্ত মেদ ভুরি। নিজেকে নিজে বললেন, গড়পট্টা হয়ে চলতে পারে না এই জার্নি। আমি তো হতে চাই দুনিয়ার সেরা, ইতিহাসের সেরা। আমূল বদলে ফেললেন লাইফস্টাইল। বিরিয়ানি ছাড়া যার চলতো না, সেই বিরাট সেদ্ধ করা খাবার ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেনি। অনুশীলনের বাইরেও প্রত্যেক দিন দুঘণ্টা জিম, বছরের পর বছর টার্গেট ফুসফুসে থাকা শেষ দমটুকু নিংড়ে দিয়ে চেষ্টা করা একটা কালের সেরা হওয়া। বিরাট কোহলি কোথায় ছিলেন আর কোথায় গেছেন? আয়নার দিকে তাকিয়ে রূপান্তরের গল্পটা লক্ষ কোটি তরুণের অনুপ্রেরণা। বিরাটের চাইতে বিরাট নিবেদিত প্রাণ ক্রিকেটার আর একজনও নেই এমন বিশ্বাস সবখানে। ক্রিকেট ব্যাটারদের খেলা, তাই ওরাই পায় বেশি কাভারেজ। মিডিয়াতে যা দেখায় তার সব সত্য নয়। সে সমস্ত ন্যারেটিভের সত্যতা সামনে এনেছেন জসপ্রীত বুমরা। বলেছেন, বিরাট কোহলি নয়, আমি মনে করি আমি সবচাইতে ফিটেস্ট। ভারতের আবহাওয়াই চ্যাম্পিয়ন ফাস্ট বোলারের উপযোগী নয়, এই মিথকে ভুল প্রমাণ করেছেন বুমরা। খুব সামান্য থেকে স্বপ্নের পথে কতদূর হাঁটা যায়, সেই স্বপ্ন এখন তাকে দেখেই দেখে উপমহাদেশের ফাস্ট বোলাররা। পেসারদের ইঞ্জুরি প্রবণতা বেশি হবার পরেও চোট পাওয়ার রেশিও অনেকটাই কম। ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পারফর্ম করছেন এক নাগারে। সময়ের সাথে যেন হয়ে পড়েছেন আরও বেশি আনপ্লেয়েবল, যেন কোনো জাদুকর। ওয়াসিম ওয়াকারদের মতো প্রত্যেকটা ডেলিভারিতে ঘটে যাবে ম্যাজিক। কোহলির ফিটনেস রহস্য, নিজেকে সামলানোর প্রসেস নিয়ে যতটা, তার চাইতে হয়তো বেশি গবেষণার দাবিদার বুমরা ফাস্ট বোলার হবার কারণেই। নিজেকে কোহলির চাইতেও বেশি ফিট দাবি করায় ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন আশুইন। বাংলা ভাবানুবাদ অনেকটা এরকম, বিরাট যদি মার্সিডিস বেঞ্চ হয় তাহলে বুমরা লরি। মার্সিডিস বেঞ্চকে ব্যবহার করতে হয় খুব সতর্কভাবে, ওর প্রত্যেকটা যন্ত্রাংশ খুবই দামি। অন্যদিকে একটা লরিকে অনেকটা পথ যেতে হয় কোনো বিশ্রাম ছাড়াই। ফাস্ট বোলার বুমরা সেই লরির মতোই, কখনো কখনো খারাপ হয় এত চাপ নেওয়ার পরও। কিন্তু বুমরা 145 কিলোমিটার ঘন্টা গতিতে বোলিংটা করে, ওর নিবেদন প্রাণশক্তি অবিশ্বাস্য, রূপকথার মতো। বুমরাকে কোহলির মতোই সবার বলা উচিত, হিউজ রেসপেক্ট। মাহদি হাসান, 71।